বন্ধুরা কেমন আছো তোমরা? তো আমি নরেন। তো আবার এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আছে, তো আমি একটা পার্সেল মাগিয়েছি, তো এই যে ফ্লিপকার্টে কিছু অর্ডার করেছিলাম, তো এটাই আমি এখন আনবক্সিং করব। তো প্যাকেটের মধ্যে কী আছে বা ঠিক জিনিস দিয়েছে কি না, তো চলো দেখে দিই। তো এই সাইডে সব এটাতে বিল চিটানো আছে, লাগানো আছে। তো বাকি এটা আনবক্সিং করব। তো ফ্লিপকার্টের প্যাকিং কিছুটা এরকম, পার্সেল তোমরা দেখতে পাচ্ছ পুরো পার্সেল করা আছে একদম। তো আমি যে জিনিসটা মাগিয়েছি, তো সেটা ঠিক মতন দিয়েছে কি না, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এটা আনবক্সিং করবো, তো সুর দিয়ে কাটবো প্যাকেট, যা দেখা যাক। পুরো একদম ভালো করে সিল করা আছে, কোথাও বলতে গেলে কোথাও ছেড়ে ছেড়ে নেই, পুরো একদম প্যাকিং। তো প্যাকেটটা ভালো করে দেখে নাও, পুরো সিল করা আছে। তো এটা এখন আমি আনবক্সিং করব, চলো দেখা যাক। তো এই প্যাকেটের ভিতর থেকে এটা, তো এটা একটা ফ্লিপকার্টের বক্স। তো দেখা যাক। তো এখানে লেখা আছে কিছু চার্জ, প্রাইস লেখা আছে, লেখা আছে 499। চলো এটা ওপেন করি, দেখা যাক। তো এই প্যাকেটটা কাটার পর এই বাক্সটা পেয়েছি। তো এই বাক্সটা দেখতে কিছুটা এরকম, তো এতে কোনো সিল করা নেই, তো এতে কাটাই আছে। তো দেখা যাক যেই জিনিসটা মাগিয়েছি সেটা ঠিক দিয়েছে কি না। তো এর ভিতরে খুলতে দেখা হলো বুট। তো বুট অর্ডার করেছিলাম, বাকি কালার টালার তো ঠিকই আছে, কিন্তু এটা আমার পায়ে সাইজে হবে কি না এটা তো চেক করতে হবে, না হলে তো রিটার্ন দিতে হবে। তো কোয়ালিটিটা খুব খারাপ নয়, ভালোই দেখে তো মনে হচ্ছে তোমরা দেখতে পাবে, কিছুটা এরকম। বাস চলো, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো এটা লাইক করে দাও, আর আমার এরকম আরও ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো।